हाय गाइस, गुड मॉर्निंग सबाई टीके, वेलकम बैक पूर्णिमा ब्लॉग। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो आर सुस्थ आछो। आमी खूब भालो आछि आर बिंदास आछि बोलबो ना। मा भाबछो साजुगुजु होय कि कि करछे? आजके आमार बार्थडे, ताई जन्य आजके आजके फेब्रुआरी तो 14 आमार बार्थडे, किन्तु आमार जन्मदिन। जन्मदिन सबाई बड़देर आमार आशीर्वाद चाइछि। सबाई आशीर्वाद करो आमी केमन भालो थाकि आर सुस्थ थाकि। तुम्हें আর আর বেশি কিছু বলছি না, তোমার ভাবছো সাহায্য কিছু। সকালবেলা সকালবেলা অচানক কি ভালো ছিলাম, অচানক কি হলো না, পায়খানা, অনেক জোরে পায়খানা হচ্ছে, শরীর ভালো নাই। আর সাহায্য কিছু হয়েছিলাম, পায়খানা দু তিনবার এখানে পায়খানা হলো, আর কম বন্ধ হয়ে গেছিল। ফের কাপড় চোপড় পরে নিয়েছি, মন্দির যাবো একটু ঠাকুর দর্শন করবো বলে, কিন্তু আবার পায়খানা লাগলো। দেখো এখানে কাপড় চোপড় পরে দিলাম, আর মন্দির যাওয়া যায়নি। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, শনিবার পুজো করে চলে গেছে, আর বিশেষ কিছু করেনি। আর এইটা আমি এই নাইটিটা আমি পরেছি, এটা নতুন নাইটিটা, নতুন নাইটি নতুন পরেছি। কাপড় পরলাম, কাপড় পরে যাতে পারলাম না মন্দিরে, আর যেতে পারলাম না, এত জোরে পায়খানা হচ্ছে, খালি জলের মতন পায়খানা হচ্ছে। কেন কে জানি কিছু খাওয়া দাওয়া জন্যে কি কি কে জানি পেটটা পুরো খারাপ হয়ে গেছে, শরীর জমা মোটেই ভালো নাই। আর মেয়ে স্কুলে মিটিং ছিল, মিটিংয়ে সেরে আসলাম, আসে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিয়া মানে অবস্থায় ছিলাম না, মানে এত শরীর খারাপ হয়ে গেছিল। আর পায়খানা পরে পায়খানা পায়খানা পরে পুরো জলের মতো পায়খানা, শরীর কেন কে জানি, ও মানে এই আর থাকতে ভালো এই থাকতে খারাপ, কিছু করার নাই। শরীর মাত্রে তো হবে ওইয়া, কার সবাইদের হয় কি নাই জানি না, কিন্তু আমার তো ওই কি করব, শরীর তো হচ্ছে আর কি করব, কিছু করার নাই। চলো অনেক বকবক করলাম, আজকে রান্না বান্না কিছু করব না, চিন্তা করলাম খামাখা খেয়ে নিয়েছি আজকে। আর তোমার থেকে কালে কালকে রাত্রেবেলা কিছু স্কিপ দিব, চলো দেখো কালকে রাত্রেবেলা কি স্কিপ, মানে 12টা রাত্রে শুনো অচানক কেক কাটেছে, আর আমি ঘুমিয়ে পড়ছিলাম। আমরা বলতে কেক কাটবে না, কিন্তু জন্মদিন করবে না। চলো আগে স্কিপ দেখে অলরেডি বুঝতে দিবে, চলো দেখাচ্ছি তোমাদের কালকে রাত্রে রাত 12টা স্কিপটা হলো, দেখতে থাকো। ক্যামেরা অন করি মঙ্গল দেখতে দেখতে ঘুম হয়ে যেতে মোবাইল একদম মুছে বলে দেবো বলে আমাকে পজ করে ধরে হয়েছে আমাকে পজ করে ধরে হয়েছে আমাদের একটা বাজাজ আয়রন মিলেছে, এই প্রেসার কুকার মিলেছে। সুনু বাবা মাল আনে, ওই দিয়ে দেয় না মালবালা, দেখো নিয়ে চলে আসেছে।
हाँ देखो मैं ओपनिंग को अच्छे हाय बोले दो, गुड इवनिंग बोले दो। रो रो सील टा को दिया देख बे दिल दे भालो की ना खुल बे। देखो जे सुन बाबा जूता दिखे दुकान आमदे दुकाने पार्ट्स आते दुकाने पार्ट्स आते ताई जने एगुला बिंती मिलते हेलो आयरन जल दिया बे एरे ए आयरन टा आमदे दिलो नाम तो नॉर्मल आयरन दिलो ना। देखो कि सुंदर आयरन टा आसे छे गिफ्ट मिलते आमा किछु किने नी तुम्हार बाप ताके बर्थडे गिफ्ट नई जाओ आज के जन्मदिन आसे छे ना आमा जन्मदिन ना जाओ आमा गिफ्ट हो गेलो कि सुंदर आयरन टा होइछे फिलिप्स कंपनी भालो कंपनी ना बजाज सॉरी भूल बल बोलती बजाज कंपनी कि सुंदर आयरन टा दिए छे जाओ अरे आयरन कते बाइरी करते लागबे ना एकदर आयरन करबो ओई टाटा ना किड़े गेछे बोले भय करे एटा कुलो ओटा भय करी ना ओटा भय करी ना এই রো না খুলো না এটা আমার পেশকুপ আমাকে তো ভালো জিনিস দিয়েছে আমার পেশকুপটা খারাপ হয়ে গিয়েছিল জল ভর্তি হবে জানো দেখো ওইদিকে দেখো হ্যাঁ 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 সিস্টেম দিয়েছে জল ভর্তি করে জানে এটা খুলো আমার যাও পেশকুপটা ওইটা না একটু ঢাকাটা কিরকম হয়েছিল জানো পেশকুপ কিনবো বলে কবে তুই ভাবেছিল কিন্তু পেশক কিনা ওঠা হয়নি কি সুন্দর অর্কিনসে দিয়েছে পেন না দেখো গাইস অর্কিনসের পেশকুপ কি সুন্দর হয়েছে কত লিটার দিয়েছে না আমি ছোট হয়ে গেছি পাঁচ লিটার আমি তো 3 লিটার ছিল যা হাউ যাও অনেক খুশি কে যাবে দিয়েছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ বলে দেবে কবে ঘরে অনেক খুশি হয়েছেন থ্যাংক ইউ দেখলে পেশকুপটা মস্ত হয়েছে এমনি পেশক আমার নষ্টিক পেশকুপ পছন্দ খারাপ কিছু নাই কিন্তু এইটা কি মাঞ্জা কথা হলে কিছু খারাপ হবে না না গো কিছু খারাপ লাগবে না এটা জরিটা খুলো তো আমি একাতে ব্লগ করছি একটাতে ক্যামেরা ধরেছি একটাতে দেখলে কি সুন্দর হরকিন্সের দেখলে হরকিন্সের আমার যাও বার্থডে গিফট এগুলো না বার্থডে গিফট যাবে তোমাকে বার্থডে গিফট দিয়েছে তোমাকে দিয়ে নি জানো আমাকে দিয়েছে সব ঘরকে ঘরে জিনিস আমাকে দিয়েছে জানো দেখলে আমাকে সব গিফট দুটাকে গিফট পছন্দ হয়েছে যাও এত গিফট সুন্দর এমনি চিপতে হবে এটা চিপতে লাগবে না জানো এটা চিপলে এটা জল বাড়াবে মনকে আয়ে এতে এতে জল দিয়াবে জল দিয়াবে স্প্রে হবে এইখানে জল বাড়াবে এইখানে জল বাড়াবে এই জায়গাটাতে জল বাড়াবে এই জায়গাটা এটা কি দিয়ে এটা জল ঢুকাবে আর এটা সুইচটা না এমনি চাপতে হবে থ্যাংক ইউ ক্লিপ মতন ক্লিপ হলে লাগে যাবে সেটআপ হয়ে যাবে দেখলে কি সুন্দর গিফট আমার হাই গাইস গুড ইভিনিং গাইস দেখো সন্ধ্যাবেলা চলে আসছি আর দিন যাক কিছু ব্লগ করে আছিলাম আর দিন যাক যে শুনু বাবা মিল নিয়ে আসছিল বাইরে থেকে খাবার হোটেল থেকে খাবার নিয়ে চলে আসছিল আমার খেয়ে নিয়েছি দুপুরবেলা আর তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি শরীরটা অতি মানে এত অবস্থা খারাপ ব্লগ মধ্যে আমি মানে অবস্থা ব্লগ করার অবস্থাতে ছিলাম না তাও যা হোক যা বি হোক মেডিসিন খাই এখন একটু ভালো লাগছে যাই একটু ভাবছি দেখো এই শাড়িটা দুপুরবেলা দেখেছিলাম না খাটের মধ্যে পড়ে দিল এই খাটের মধ্যে পড়ে দিল আমি পরতে পারিনি তাই জন্য সকালবেলা একটু জোরে পায়খানা আছে পায়খানাটা একটু একটা কথা বলছি একটু পায়খানাটা একটু কি পায়খানাটা পুরো বন্ধ হয়ে গেছে মেডিসিন খাওয়া দ্বারা পায়খানাটা বি আমার বন্ধ হয়ে গেছে এখন একটু সুস্থ লাগছে আর একটু দেখো সাজুগুজু হয়ে গেছি আর তোমাদের দেখলে একটু আগে আমার মানে ব্লগে দেখলে যে রাত 12টালে ব্লগটা দেখালাম কিছুটা স্কিপ দিলাম তোমাদেরকে কেক কাটিয়ে দিলাম আর এখন সন্ধ্যাবেলা কিছু কেক মেক কাটাবো না টোটালি আর কাটাবার অবস্থা নেই একটু চলো মন্দির দিন আজকে সকালবেলা মন্দির দর্শন করিনি কোনো ঠাকুর দর্শন করিনি কেননা জন্মদিন আমাদের তো বাঙালি মাত্রে কি বাঙালি কি অন্য কিছু বি হোক মানে একটু জন্মদিন হোক অ্যানিভার্সারি একটু ঠাকুরের প্রণাম করলে একটু ভালো লাগে ঠাকুর মন্দিরে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে তাই জন্য ঠাকুর দর্শন করতে যাবো চলো যাই ঠাকুর দর্শন করি ভাবছি আজকে কটক যাবো এই কিন্তু কাছে কাছে মন্দির সব ঘোরানো হয়ে গেছে আর একটু যাবো কটক ভাবছি কটক একটু চণ্ডী মন্দির ঘুরে আসবো চলো দেখতে থাকো আমার ব্লগটা আমার বুঝতে পারবে আমার ব্লগ যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করবে দেখছো শাড়িটা তোমাদের কি দুপুরবেলা ভালোভাবে দেখিয়ে না দিল তাই জন্য দেখো শাড়িটা তুমি দেখি কি কিরকম লাগছে কমেন্ট করে জানাবে এই শাড়িটা পড়েছি এটা ঢাকাইটা ঢাকাই জামদানটা আর রেড কালার অনলাইন থেকে রেড কালার ব্লাউজটা মাগিয়েছিলাম ভালো লাগছে কি নাই কমেন্ট করে জানা বলো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ভালো লাগছে কি নাই আর এইখানে দেখো আমি একটু সুন্দর করে আমি একটু টুকিটাকি মেকআপ নিয়ে গেছি
মেকআপ বলে কিছু ক্রিম লাগেনি, খালি একটু গ্লোটস ক্রিম লাগিয়েছি আর কাজল পাউডার লিপস্টিক আইব্রো অতক আর চৌড়া করে সিঁদুর পরে নিয়েছি। অতক আমার মেকআপ, চলো একটু শর্ট ভিডিও করবো, শর্ট ভিডিও তোমার দেখতে পারবে। আর চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখতে থাকো আমার ব্লগটা। দেখো গাইজ, আমার চণ্ডী মন্দির চলে আসছি, যাই পুজো পুজো দিই। ওখানে মোবাইল অ্যালাউ নাই, কিছু অ্যালাউ নাই, আর ফোন ব্যাগ চপ্পল কিছু অ্যালাউ নাই। চলো পুজো দিয়ে একদম যে দেখা আছে, হলো ঠাকুরটা আমি ভালোভাবে তুমি জুম করে দেখাচ্ছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করে চলে আসেছি। দেখো এখানে মেয়ে পুজো করে নিয়েছে, জানো ও বোকা করে নিয়ে চলে আসেছে। চলো বাড়ি যাই, একদম যে কথা আছি তুমি বোকাবে খাও না। দেখো আমাদের পুজো কমপ্লিট, আমরা যা ভালো ঠাকুর দর্শন করলাম, বোকরা করে নিয়েছি, মন্দিরে গিয়ে একটা দেখাচ্ছি। দেখো প্রসাদ বি খাওয়া হয়ে গেছে, চলো একদম বাড়ি যাই, কোথায় আছি। হাই গাইজ, গুড নাইট সবাইটিকে। আর এখানে চলে আসেছি, আসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে চিড়া কলা খেলাম, খেলা পায়খানাটা ভয় চোটে, পায়খানা বন্ধ হয়ে গেছে কিন্তু পায়খানা ভয় চোটে খাইনি। আর চলো যাই এখানে খাওয়া দাওয়া, চিড়া কলা খাই, মেডিসিন খেলাম, আর খাই ফেলার পরে চলো এখানে শুনে বাবা মশারি টাঙ্গাচ্ছে। আর বেশি বক বক করছি না, এখানে ব্লগটা শেষ করছি। এগুলো মেকআপ গুলাপি ছাড়ার আছে, ছাড়াবো, ঘুমাবো। আর ভালো লাগলে আমার ব্লগটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। আশা করি আমার ব্লগটা তুমি খুব ভালো লাগেছে। চলো টাটা, বাই বাই, লভ ইউ অল ফ্রেন্ড। আবার দেখাতে নেক্সট ব্লগে, কালকে ভিডিওতে, টাটা।